السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى. أما بعد، সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি পবিত্র মাহে রমজানের সেহরির বিশেষ আয়োজন শৈলী আবাসন লিমিটেড নিবেদিত পবিত্র সুরবাই কলরব, পাওয়ার্ড বাই স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি, কো স্পন্সর হামদর্দ, বুখারি লুঙ্গি ও হলিটন স্টুডিও। শুরুতে আমরা শুনব পবিত্র কোরআন থেকে তেলাওয়াত। তার আগে চলুন দর্শক, আজকে স্টুডিওতে আলোচনার জন্য কারা উপস্থিত রয়েছেন তাদের সাথে একটু পরিচয় হয়ে নিই। আমার ডান পাশে রয়েছেন বিশিষ্ট আলেম, গবেষক ও সাহিত্যিক হযরত মাওলানা মুসা আল হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর বাম দিকে রয়েছেন তরুণ আলেম দ্বীন মুফতি রেজাউল করিম আবরার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলুন দর্শক, আমরা শুনে আসি পবিত্র কালামে পাকের তেলাওয়াত। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين. وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين. وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين. صدق الله العظيم. আমরা শুনলাম পবিত্র কালামের পাকের তেলাওয়াত। এই তেলাওয়াত আমাদের মননে, আমাদের হৃদয়ে অন্যরকম অনুভূতি জাগায়, আল্লাহ প্রেমে নিজেকে ঢেলে দিতে মন চায়। আমরা জানি রমজান আমাদের সংস্কৃতির অন্যতম একটি অংশ, একই সাথে রমজান সামাজিক ক্ষেত্রে বিভিন্ন ভূমিকা রাখে। আজকে আমরা এই বিষয়ে কথা বলবো। শুরুতেই যাচ্ছি মোহতারাম মুসা আল হাফিজের কাছে। জাতীয় সংস্কৃতি ও সামাজিক ক্ষেত্রে রমজানের ভূমিকা কি, সংক্ষিপ্তভাবে আমরা আলোচনা শুনতে যাচ্ছি ব্যাপারে। আমরা দেখেছি মাহে রমজান যখন আসে আমাদের জাতীয় জীবনে একটি সাড়া পড়ে যায়। এই সাড়াটি বিশেষ কোনো শ্রেণীর মধ্যে আবদ্ধ না, প্রথম সমাজের সর্বোচ্চ পর্যায় থেকে নিয়ে একদম তৃণমূল পর্যন্ত। আপনি রাজধানীতে দেখবেন একটা পরিবর্তন, গ্রামে গঞ্জে গিয়ে দেখবেন পরিবর্তন, এবং বছরের বিগত মাসগুলো পাপে পুণ্যে মানুষ জীবনযাপন করেছে, কিন্তু রমজান যখন আসে তখন সে চায় যে আমি যেন পাপ থেকে দূরে সরে একটি পুণ্যময় একটি মাস যেন আমি যাপন করতে পারি। রমজান হিন্দুদেরকে নির্দেশ দিচ্ছে না, বা অন্য ধর্মের যারা তাদেরকে নির্দেশ দিচ্ছে না যে রোজা রাখো, এই করো সেই করো, এটা নির্দেশ দিচ্ছে না, কিন্তু গোটা সামাজিক জীবনে একটি আবহ তৈরি হয়ে যায়। এমন একটি আবহ তৈরি হয়ে যায় যে রাস্তা দিয়ে যে রোজা রাখে নাই সেও কিন্তু হেঁটে হেঁটে দম পান করবে এই সাহসটুকু সে প্রদর্শন করে না, এটা কিন্তু অন্য কোনোভাবেই সম্ভব না। রোজাদারকে সবাই শ্রদ্ধা করে, শ্রদ্ধা করছে, এবং এই যে পবিত্র চেতনা এটা কিন্তু দুই একদিনের ব্যাপার না, বা কয়েক বছরের ব্যাপার না। আপনি জান 100 বছর আগে ওইটা ছিল বাঙালি জীবনী, 200 বছর আগে, 500 বছর আগে, 700 বছর আগ থেকে এটা চলে আসছে। এটা বাঙালি সংস্কৃতির অনস্বীকার্য একটি বাস্তবতায় পরিণত হয়ে গেছে। মুহতারাম, আপনাকে ধন্যবাদ। আমরা খুবই চমৎকার তাৎপর্যপূর্ণ আলোচনা শুনছিলাম। প্রিয় দর্শক, আমরা সময় হয়েছে এ পর্যায়ে একটি ইসলামী সঙ্গীত শোনার। শুনছি কলরবের শিল্পীদের কণ্ঠে,
চমৎকার একটি ইসলামী সঙ্গীত। রাহিম তুমি, গাফুর তুমি, আল্লাহু সুবহান, এই পাপীকে মাফ করে দাও মালিক মহিয়ান। রাহিম তুমি, গাফুর তুমি, আল্লাহু সুবহান, এই পাপীকে মাফ করে দাও মালিক মহিয়ান, এই পাপীকে মাফ করে দাও মালিক মহিয়ান। তুমি আমার শেষ ভরসা, মাফি পাবো এই তো আশা, তুমি আমার শেষ ভরসা, তুমি আমার শেষ ভরসা, মাফি পাবো এই তো আশা, আমায় নিরাশ করো না গো মাবুদ দয়াবান, এই পাপীকে মাফ করে দাও মালিক মহিয়ান, এই পাপীকে মাফ করে দাও মালিক মহিয়ান। আমি তোমার প্রেম ভিখারি, আমায় দিশা দাও দিশারি, আমি তোমার প্রেম ভিখারি, আমি তোমার প্রেম ভিখারি, আমায় দিশা দাও দিশারি, তোমার ইশকে জীবন আমার কর গো গুলশান, এই পাপীকে মাফ করে দাও মালিক মহিয়ান, এই পাপীকে মাফ করে দাও মালিক মহিয়ান, এই পাপীকে মাফ করে দাও মাবুদ দয়াবান, এই পাপীকে মাফ করে দাও মালিক মহিয়ান। মতিঝিলের খুব সন্নিকটে যাত্রাবাড়ি বিবির বাগিচায় প্রায় 90 কাঠা নিজস্ব জমিতে গড়ে উঠেছে শৈলী আবাসন লিমিটেড। এক বাউন্ডারির ভেতরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, প্রশস্ত রাস্তা, খেলাধুলা, শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ সহ যাবতীয় নাগরিক সুবিধা সম্বলিত স্বল্প মূল্যে এককালীন অথবা কিস্তিতে ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হচ্ছে। রমজান উপলক্ষে প্রতিটি বুকিং এ থাকছে 20% মূল্য ছাড়। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 01785801629, 01785801630। শৈলী আবাসন লিমিটেড, উই কেয়ার অ্যাবাউট সুইটেবল ফ্যাসিলিটিস। হলিটিউন রেকর্ডসের ব্যানারে নানা রকম ইসলামিক আয়োজন নিয়মিতই প্রকাশ হচ্ছে, উপভোগ করতে সাথেই থাকুন www.youtube.com/holytunerecords। পবিত্র আয়োজনের ঠিকানা। বিরতির পর সবাইকে স্বাগত জানাচ্ছি শৈলী আবাসন লিমিটেড নিবেদিত পবিত্র সুরবাহী কলরবে, পাওয়ার্ড বাই স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি, কো স্পন্সর হলিটিউন স্টুডিও, হামদর্দ ও বুখারি লুঙ্গি। প্রদর্শক, আমরা বিরতির আগে আমরা চমৎকার আলোচনা শুনছিলাম মুহতারাম মুসা আল হাফিজের কাছে। এ পর্যায়ে আমরা যাব মুহতারাম রেজাউল করিম আব্রাহের কাছে, যে রমজানে একটি বিশেষ অন্যতম অংশ হলো ইফতার। আমরা ধনী গরিব সবাই মিলে একসাথে ইফতার করি, রমজানের এই ইফতার সামাজিকভাবে কি গুরুত্ব বহন করে এখানে একটু এখানে আমি একটা কথা প্রথমেই বলি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে রমজানের একটা বিশেষ বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন, যে শাহরুন মুআসাদ, রমজান হলো ভ্রাতৃত্বের মাস। তো বিরতির আগে আমাদের মহতারাম শায়খের কাছ থেকে যে আলোচনা শুনেছিলাম, যে সমাজের সর্বত্র একটা পবিত্র আবহ ছড়িয়ে পড়ে রোজার মধ্যে, যেটা আমাদের বাঙালি সংস্কৃতির একটা মূল অংশ। তো এই যে ভ্রাতৃত্বের মাস, এটা কীভাবে ভ্রাতৃত্বের মাস হইলো, এটা একটা প্রকাশের একটা বড় মাধ্যম হইলো ইফতার। দেখবেন আমাদের রমজানে আমাদের সব জায়গায় এটা এমন হয় যে ইফতারের মধ্যে একজন আরেকজনকে শেয়ার করা, যে মোহতারাম আজকে আমার সাথে আপনি ইফতার করেন, বা অমুক দিন আপনি আমার সাথে ইফতার করেন। এই যে একটা ভ্রাতৃত্বের একটা বন্ধন তৈরি হয়, আর ভ্রাতৃত্ব মানুষের ভিতর একটা বড় গুণ, ভ্রাতৃত্ব এটা ইফতারের মাধ্যমে সহজেই অর্জিত হয়ে যায়। একই সাথে রমজানের
এই ইফতারটাও কিন্তু একটি বরকতময় অংশ। আমাদের সময় হয়েছে আরো একটি ইসলামী সঙ্গীত শোনার, আমরা সঙ্গীতটি শুনে ফিরছি, আমাদের সাথেই থাকুন। যদি ধরার বুকে বন্ধু তোমার না থাকে কোনো ঘর, যদি আপন বলে কেউ না থাকে হয়ে যায় সবে পর, যদি ধরার বুকে বন্ধু তোমার না থাকে কোনো ঘর, যদি আপন বলে কেউ না থাকে হয়ে যায় সবে পর, যদি সীমাহীন এক দুঃখ তব থাকে ভাগ্যে লেখা, যদি জীবন পথে কখনো তুমি না পাও সুখের দেখা, তবুও তুমি করিও সবর হয় না পেরেশান, আল্লাহতে সদা ভরসা রেখো ওরে ও মুসলমান, আল্লাহতে সদা ভরসা রেখো ওরে ও মুসলমান, এপারে না হোক ওপারে বন্ধু পাবে তার প্রতিদান, আল্লাহতে সদা ভরসা রেখো ওরে ও মুসলমান, আল্লাহতে সদা ভরসা রেখো ওরে ও মুসলমান, না থাক তব বস্ত্র অন্য না থাক ভিটে মাটি, দুঃসহ হোক জীবন তবু ইমান রেখো খাটি, পুণ্য পথে যাও এগিয়ে পাপ করো বর্জন, গভীর রাতে মোনাজাতে ভেজাও দু নয়ন, বেশি দূরে নয় যেদিন হবে দুঃখের অবসান, ওরে ও মুসলমান হয়ো না পেরেশান, ওরে ও মুসলমান যদি ধরার বুকে বন্ধু তোমার না থাকে কোনো ঘর, যদি আপন বলে কেউ না থাকে হয়ে যায় সবে পর, যদি সীমাহীন এক দুঃখ তব থাকে ভাগ্যে লেখা, যদি জীবন পথে কখনো তুমি না পাও সুখের দেখা, তবুও তুমি করিও সবর হয়ো না পেরেশান, আল্লাহতে সদা ভরসা রেখো ওরে ও মুসলমান, আল্লাহতে সদা ভরসা রেখো ওরে ও মুসলমান, আল্লাহতে সদা ভরসা রেখো ওরে ও মুসলমান। মতিঝিলের খুব সন্নিকটে যাত্রাবাড়ি বিবির বাগিচায় প্রায় 90 কাঠা নিজস্ব জমিতে গড়ে উঠেছে শৈলী আবাসন লিমিটেড। এক বাউন্ডারির ভেতরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, প্রশস্ত রাস্তা, খেলাধুলা, শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ সহ যাবতীয় নাগরিক সুবিধা সম্বলিত স্বল্প মূল্যে এককালীন অথবা কিস্তিতে ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হচ্ছে। রমজান উপলক্ষে প্রতিটি বুকিংয়ে থাকছে 20% মূল্য ছাড়। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 01785801629, 01785801630। শৈলী আবাসন লিমিটেড, উই কেয়ার অ্যাবাউট সুইটেবল ফ্যাসিলিটিস। হলিটিউন রেকর্ডসের ব্যানারে নানা রকম ইসলামিক আয়োজন নিয়মিতই প্রকাশ হচ্ছে, উপভোগ করতে সাথেই থাকুন www.youtube.com/holytunerecords। পবিত্র আয়োজনের ঠিকানা। বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি শৈলী আবাসন লিমিটেড নিবেদিত পবিত্র সুর বাই কলরবে, পাওয়ার্ড বাই স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি, কো-স্পন্সর্ড হামদর্দ, হলিটিউন স্টুডিও ও বুখারি লুঙ্গি। মুহতারাম মুসা আল হাফিজের কাছে আমি এ পর্যায়ে যে আলোচনাটি নিয়ে আসতে চাই সেটি হলো কলরব বাংলাদেশি ইসলামী সঙ্গীত নিয়ে ব্যাপকভাবে ইসলামী সঙ্গীতকে প্রচার প্রসার করার জন্য, একই সাথে একটি ইসলামী সঙ্গীতের ইন্ডাস্ট্রি গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছে। এর কতটুকু সম্ভাবনা রয়েছে এবং এটা করাটা কতটা যৌক্তিক, এই ব্যাপারে আপনার কাছে মুহতারাম? বাংলাদেশে ইসলামী সঙ্গীতের ঐতিহ্যটা অনেক পুরনো। আমরা যখন জাতীয় কবির নাম উচ্চারণ করি তখন রমজানের ওই রোজার শেষে এলোকুশের ঈদ এটা চলে আসে। এটা এমন হয়েছে যে চাঁদ দেখা যায়নি, গ্রামে চাঁদ দেখে নাই একটি শিশু, কিন্তু রেডিওতে শুনেছে ওই গান, সে চিৎকার করছে যে ঈদ এসে গেছে। মানে এটা চাঁদের বিকল্প হয়ে উঠেছে, এটা মানে চিরন্তন আমাদের সংস্কৃতির একটা অংশ হয়ে গেছে। এর মানে হচ্ছে যে ইসলামী সংস্কৃতি বাঙালি জাতীয় জীবন থেকে বিচ্ছিন্ন কোনো বিষয় না, অতএব ইসলামী সঙ্গীত ও বাঙালি জাতীয় জীবনের অনস্বীকার্য একটা অংশ। সুতরাং আপনি জানেন
আমাদের ভারত উপমহাদেশে সঙ্গীত চর্চার ইয়াটা কিন্তু অনেক ব্যাপক, এটা এবং অনেক অনেক সমৃদ্ধ, এবং মিয়া তানসেন থেকে শুরু করেন কিংবা আরো আগে যান, এবং ওই সংস্কৃতিটাকে ভারতে এস্টাবলিশ করেছে মুসলমানরা কিন্তু। তো কলরব যেটা করছে ওই দীর্ঘ ঐতিহ্যের ধারাবাহিকতায় একটি নতুন একটা মাত্রা নিয়ে আসার চেষ্টা করেছে। তো কলরব বাংলাদেশের অনেক ঘনু সঙ্গীত বা শিল্পীদের সংগঠনের মধ্যে একটা হয়তো অনেকের চেয়ে ছোট হতে পারে, কিন্তু ওই যে আইনুদ্দিন আল আজাদের যে অঙ্গীকার এবং শিল্পী হয়ে ওঠা এবং সৎ শিল্পী হয়ে ওঠা, মানুষের জন্য এবং আদর্শের জন্য নিবেদিত হওয়ার বৈশিষ্ট্য, ওই বৈশিষ্ট্যটা কলরবের মধ্যে যতদিন থাকবে ততদিন কলরব অন্য সবার চেয়ে আলাদা। জাজাকাল্লাহ মোহতারাম, আমরা আমাদের প্রোগ্রামের শেষ পর্যায়ে রয়েছি। প্রিয় দর্শক, যারা এই প্রোগ্রামটি আজকে মিস করেছেন, আপনারা চাইলে হলিটিউন রেকর্ডসের ইউটিউব চ্যানেলে প্রোগ্রামটি দেখে নিতে পারেন। আমরা শেষ করব আজকের আয়োজন, আগামী পর্বে আশা করি আমাদের পাশেই থাকবে।